হ্যালো জনগণ, আজকে জানাবো আপনাদেরকে নতুন একটি মোবাইল সম্বন্ধে। সেটা হচ্ছে শাওমি রেডমি 5A। জানবো এই সেটটি সম্বন্ধে, আমার মতামত জানাবো, এর প্রাইস জানাবো, কবে বাংলাদেশে পাবেন সেই সম্বন্ধে। আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন এবং সেখানে আপনাদের মতামত জানান, সেখানে কমেন্ট করুন আপনারা কী সম্বন্ধে আপডেট নিউজ জানতে চান সেসব সম্পর্কে। সো আমি শাকিল আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন টেক ফর নেক্সটের ভিডিও। শাওমি আবার রেডমি 5A রিলিজ দিল। রেডমি 4A সাফল্যের পর রেডমি 5A রিলিজ দেওয়ার সিদ্ধান্ত নেয় শাওমি কোম্পানি। রেডমি 4A ছিল সবচেয়ে কম দামের ভিতরে একটা ভালো সেট বলতে পারেন আপনারা, তেমনই রেডমি 5A কে রাখার চেষ্টা করা হয়েছে। তো ফার্স্ট এই সেট সম্বন্ধে আমি আপনাদেরকে জানাবো, এরপর আমার মতামত। তো ফাইভ যদি এই সেট সম্বন্ধে জানি, এখানে 5-inch ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। আর ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হচ্ছিল 300-এর কাছাকাছি। এতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে আপনার স্ন্যাপড্রাগন 425 এবং এর ক্লক স্পিড হচ্ছিল 1.4 Hz। সো আর এতে র্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে 2 GB এবং ইন্টারনাল মেমোরি হিসেবে 16 GB। এছাড়াও এতে মেমোরি কার্ড লাগাতে পারবেন, যেটা হচ্ছে 128 GB পর্যন্ত সাপোর্ট করবে। তারপর যদি এর ক্যামেরা নিয়ে কথা বলি, তো এখানে ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে রিয়ারে 13 MP ক্যামেরা, যার অ্যাপাচার হচ্ছিল 2.2, এবং ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 5 MP ক্যামেরা, যার অ্যাপাচার হচ্ছিল 2.0। তো ফ্রন্টের যে ক্যামেরাটা, সেটা বলা যায় যে ক্যামেরাটা অনেকটা ভালো ব্যবহার করা হয়েছে। এই দুটি ক্যামেরা দিয়ে আপনারা 1080p পর্যন্ত ভিডিও করতে পারবেন। এরপর যদি আর ব্যাটারি নিয়ে কথা বলি, ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 3000 mAh এর ব্যাটারি, দ্বারা শাওমি কোম্পানি বলেছে 8 ঘন্টা স্ক্রিন অন টাইম পাবেন, অর্থাৎ একদিন পার করা সম্ভব এই ব্যাটারি দিয়ে, এরকম এক কথা জানানো হয়েছে। এই সেটে পাচ্ছেন আপনারা 4G ব্যবহার করতে পারবেন। এছাড়া মোটামুটি যত ধরনের সেন্সর আছে সব ধরনের সেন্সর এতে পাবেন, তবে এতে আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পাবেন না, কারণ যে প্রাইস হিসাবে ধরা হয়েছে সেই হিসাবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাধারণত দেয় না বড় বড় কোম্পানিগুলি। এর প্রাইসটা ধরা হবে 10,000 টাকার কাছাকাছি, যখন বাংলাদেশে ফার্স্ট টাইম আসবে। বাট দিন বাড়তে বাড়তে এর প্রাইসটা কিছুটা কমে আসবে, যেমন 8-8.5 হাজারের ভিতরে এই সেটটা তখন পাবেন আপনারা। এই সেটটাতে আপনারা দুটি কালারেই মেবি ফার্স্টে পাবেন, একটি হচ্ছিল গোল্ডেন এবং অপরটি হচ্ছিল ব্ল্যাক কালার। এখন যদি এর সেট সম্বন্ধে আমার মতামতটা জানাই, যে এই সেটে একটা জিনিস আপনাদেরকে জানাই নি, সেটা হচ্ছিল ওয়েটটা, কারণ আমার মতামতের ভিতরে ওয়েটটা রাখতে চেয়েছিলাম। এর ওয়েটটা হচ্ছিল মাত্র 137 গ্রাম, অর্থাৎ অনেকটা স্লিম করা হয়েছে এই সেটটি। তো আমি যদি মনে করি যে রাফ ইউজ বা নর্মাল ইউজের জন্য কোনো সেট দরকার, তাই আমি মনে করবো এই সেটটা নাও 100% উচিত হবে। কারণ হচ্ছিল কি, প্রথম দিকে না আপনি মাঝে মাঝে আসেন, যখন এর 8,000 কি 8,500 টাকার মধ্যে পাওয়া যাবে, তখন আপনি এই সেটটা নিতে পারেন। সেটটা অনেকটা স্লিম করার চেষ্টা করা হয়েছে, যেহেতু এর ওয়েটটা শুনলে আমরা বুঝতে পারছি। তারপরে এর 425-এর হয়তো অনেকে কথা আসতে পারে যে ভাই 425-এর প্রসেসর কেন ব্যবহার করা হয়েছে। আপনি যদি এখানে মিডিয়াটেকের প্রসেসর সম্পন্ন একটা সেট আপনি 8,000 টাকায় কিনেন, যেমন আমি একটু উদাহরণস্বরূপে দেখাই, আপনি হুয়ায়ের সেট আছে যেগুলি 6-8 বা 10,000 টাকার ভিতরে অনেক সময় মিডিয়াটেক প্রসেসর সম্পন্ন পাওয়া যায়। তারপর স্যামসং, দেন হচ্ছে আমাদের বাংলাদেশের কিছু ব্র্যান্ড আছে যেগুলি হচ্ছে মিডিয়াটেকের প্রসেসর পাওয়া যায়। তো 425-এর প্রসেসরটা দিয়ে আপনার ব্যাটারি সেভিং পাবেন, পাবেন অনেকটা ইউজ করে মজা। আপনারা কিছুটা লো এইচডি কোয়ালিটির বাট অর্থাৎ মিডিয়াম এইচডি কোয়ালিটির গেমগুলি এখানে খেলতে পারবেন। তারপরে এই প্রাইসে পাচ্ছেন 13 MP ফ্রন্টের ক্যামেরা। শাওমির ক্যামেরা সম্বন্ধে আপনাদের সবারই অভিজ্ঞতা আছে আমার জানা মতে, এবং 5 MP, যেটা দিয়ে আপনারা 1080 পর্যন্ত ভিডিও করতে পারছেন। অবশ্যই এর ডিসপ্লেটাও খারাপ নয়, কারণ এখানে 300 PPI সম্পূর্ণ একটি ডিসপ্লে বানানোর চেষ্টা করেছে শাওমি, অর্থাৎ এই প্রাইস রেঞ্জে এই ডিসপ্লেটা আমি মনে করি অনেকটাই ভালো, 5-inch একটি ডিসপ্লে। সো অবশ্যই এই ডিসপ্লেতে একটা খারাপ জিনিস যেটা আমার কাছে লাগছে, সেটা হচ্ছে 2.5D কার্ভ গ্লাস দেন, সেটা সাইডে রাখলাম, এতে কোনো যেন প্রোটেকশনও ব্যবহার করেনি। হয়তো এই প্রাইস রেঞ্জের মধ্যে প্রাইসের ভিতরে কোনো কোম্পানি প্রোটেকশন ব্যবহার করে না ডিসপ্লে প্রোটেকশন, তারপরও বলার কথা ভাই বললাম। তো যদি এর প্রাইসটা 8,000 টাকা হয়, তখন আপনি এই সেটটা কিনতে পারেন। তো 8,000 টাকার ভিতরে একটা মিডিয়াটেক প্রসেসর সম্পন্ন 8 MP বা মানে নাম করা কোনো মানে সেট থেকে এই সেটটা কিনা কি আমি মনে করি অনেকটা ভালো হবে। তো এতে শুধু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পাবেন না, কারণ এই প্রাইসের ভিতরে কোনো কোম্পানি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সম্পন্ন সেট দেয় না সাধারণত। তারপর বলবো এই সেটটা চলিয়ে মানে ব্যবহার করে আপনারা সেই মজা পাবেন, একটা রাফ সেট হিসাবে এই সেটটা নিতে পারেন। তো এই ছিল আমার মতামত। তো আপনাদের ফিডব্যাক আমার কমেন্টে জানাবেন। তো
তো আমার খুব ভালো লাগবে। তো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর নেক্সট আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলের লাল বাটন সাবস্ক্রাইব লেখা বাটনটার মধ্যে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন। নেক্সট আপনাদেরকে আরও কিছু আপডেট জানানোর চেষ্টা করবো।